এই হচ্ছে কালার বউ, এর কালাকে নিয়ে খুব জ্বালা সংসার। তবে যতই জ্বালা হোক না কেন, কালাকে নিয়ে সংসারের সকল কাজে সব সময় সাহায্য করে থাকে এবং কালাকে খুব ভালোবাসে। অভিনয়ী দেবী সুরেশ। চাচু করছে আবার খাল নিয়ে যাবে, গতি জানিয়ে আরে আমার বাবা দিতে হবে। বিকালবেলায় দমে জোর জোর হচ্ছে আর লাইতে লাইন লইছে না, আর গলমে লাইতে ঘুমো হচ্ছে না। খেলা লাস্টটা গলম আউট ফাউট হবে আর হাল জোর হয়ে গেল না, এখন ঘুমাতে দেখছিস না? হ্যাঁ লাইনটা দিল কাটি, জীবনটা ছটফট আছে, সারা রাত তো ঘুম হয় নাই। আর দৌড়িয়ে তো চলে আসবে তখন সেই পয়সা নিতে, লাইনের বিল নিতে, আর এখন কাজের দিকে কিছুই নাই। এই হলো কালা, এও কিন্তু তার বউকে খুব ভালোবাসে। তবে এ আবার সব কাজগুলোকে খুব বিরক্তের সাথে করে। আরে বাবা, কানে কম শুনে বলে তো কথা। অভিনয়ে ভাগ্যধর সইস। ফ্যানটা চললো না সারা রাতে, আমার ঘুম হয় না, আজ শরীর খারাপ হয়ে গেছে মনে হয়, চ আজ আর ভালো লাগে নাই। এইখানে গামছাটা ফেলা নিয়েছিস, টুকু মুখটা ধুয়ে আসছি আমি। হ্যাঁ আর চা তা বসিয়া হালটা জুড়তে হবে কারো। শান্তিরাম সইসির রচনা ও সোনকা সইসির সহযোগিতায় আজকের নাটক কালার বড় জ্বালা, এবং কালা ও কালার বউয়ের সাথে অভিনয়ে যোগ দিয়েছে প্রশান্ত সইস। আপনি হয়তো নাটক দেখতে দেখতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই ভুলে যাবেন। তো আপনার প্রতি আমার অনুরোধ, দয়া করে নতুন প্রতিভাগুলোকে উৎসাহিত করার জন্য এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক ও সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ নাটকটি। আমি আপনার সঙ্গে আছি প্রবীর মাঝি, পুরুলিয়া জেলার পেঁচাড়া গ্রাম থেকে। বেলা উঠে গেল, না 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 ভালিস না, ইয়া ভাব দেখছিস না চোখে কেচি আছে, চা খাওয়ার জন্য বুক আছে। এ মাছি চোখে কেচি, মাছি নাই বসে, কোথায় মাছি বসেছে? চোখে কেচি, কেচি আছে? হ্যাঁ। ও হুগলা পুঁচে লিলেই হবে, মুখটা তো ধুয়েছি। আজ লুটুই টুটুই হয়ে আমার ইয়া পুরাই গেছে। শুধু পেটটা চাটা পোড়া নিছে পেটটা, আমি হাল নিয়ে যাচ্ছি। হ্যাঁ চাঁড় মাল টুকু ভালবি ও ধারা পয়নাটা নিয়ে আলবি কিটিয়া পয়নাটা আইনাটা আইনা আই, এখন কি করব আমি? চুল গিলা তোড়ালে হবে, খালটা জুড়তে হবে, ঠেঙ্গাটা নিয়ে আলবি।
ঠেঙ্গা ও ঠেঙ্গা আলিবো আম বলি আই নি আটা বলছে এই কিনে আছে পয়নি আটা কই কো আরো আছো গরু গুলি আরো হাতে গিয়ে চলে যাচ্ছে গো কি করছি গো আটুকু কয় শুনলে গো যদি আর বাইরে খাড়াবো শুনছিস না গরু গুলি হাত দিকে ঢুকছে ওইদিকে গরু গিলে দৌড়িয়ে গেল পাইগা তো লাগছে তুই চ একটু চ পাইগান দিয়ে আসবি চ যাব চল আর জলটা নিছি দে খাই দি আদিকে গরু গুলা কামড়ে দিল আসো ভারি পয়নি আটার কোন দিকে পড়িল গো রোদ তো ছাইন ডানাইলি অতদিন তো করোনার জন্য এই গাঁ গা সেফটি দিয়েছে এই লোকের এখন আরো বলছে এই গাঁ গা ঘুরে ঘুরার ডিউটি দিয়েছে পাটাফাড়ি কোনটা দিকে যাবো যায় এদিকে আসিও না এই রাস্তাটাই ওই কিছু ছা আছে যাই ওখানে দেওয়াতে হবে স্টার্ট করে যাই এ বাবুরা পাটাফাড়ি কোনটা দিকে যাবো দমে বেলা হয়ে গেল কালা বুলা আগে যদি না ভাত লাগিয়ে দে এখানে দমে বসবি যা বেশি আমটা লেগে দিয়ে আসি আরে তোকাল হাঁকাছি তোকে আজি আয় আয় তুই হ্যাঁ আটা গিলে ঢুকে যাচ্ছে পা গিলে আমার খাওয়ার এখন দৌড়ে আসছিস
খায়ের কথা তো বিশ্বাস হইল না, এবারে ওই হাল জুড়িছে বয়স্ক লোকটাকে সুজা ধরবে কটা বাড়ি কোন দিকে যাবো। পুলিশ চলে আইলো যে আমি আর কি করলি, আমার শ্বশুর ঘর তো হাল আনিছি, তাই আর পুলিশ আসছে কেন? ওই শুনছ বলে পাটা বাড়ি কোন দিকে যাবো, কোন রাস্তা দিয়ে? এইদিকে আসো, এই ধারা আসো, আমি নাই কোন করি। পাটা বাড়ি কোন রাস্তা যাব? না না ওটা তাই নেই চলে, ওটা তাই নেই চলে, ওটা নাই লেথে। আর ওই বলছো আমি পাটাপাড়ি কোন রাস্তাটা দিয়ে যাব? হ্যাঁ পাটাপাড়ি না, এইটা বাইয়ে চলে, ওইটা দাইনে চলে, একটা দাঁত চার দাঁত আছে আর এইটা ছ দাঁত আছে, আমার অন্য করো না গরু আমার হল চলে হয়ে গেল আমার। পাটাপাড়ি কোন রাস্তা যাব? গরু চলে এই ওই দাঁড়া নিয়ে ভালো, আমি নাই শুনতে পাই, ভালো নাই শুনতে পাই, মুশকিল হয়ে গেল আমার। কিছু বলছো? বলছি কালা কালা বটাকে। হ্যাঁ না না কালালয় আমি তো কম শুনতে পাই, তোমার সঙ্গে হবে না, তোমার বোটা কে সুজাত হবে আমাকে। না না আমি হাল চালা আছি তো। তা বাড়ি কোন রাস্তাতে দিয়ে যাবো? এইটা দিয়ে হ্যাঁ যাও কালা বটে। শুনতে পাইলে না কোনো কথা আমার, বুঝছেই নেই কোনো, বলছি পাটা বাড়ি কোন রাস্তা দিয়ে যাবো, বয়ে গরু হালো নিয়েই বলছি। ঠিক আছে তাহলে। মার খাতে দে রে বাবা, নিয়ে গেলে মান্য ভাল।